নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার উপস্থিত বনসাই অ্যান্ড নেচার চ্যানেল আপনাদের সামনে একটি নতুন কাজ নিয়ে। নতুন কাজ বলতে বন্ধুরা, কাজটিকে আজকে আমি প্রতিস্থাপন করব। কেন করব, কিভাবে করব, সেটা সম্পূর্ণ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর কেনই বা প্রতিস্থাপন করছি সেটা নিয়েও আলোচনা করব। তো বন্ধুরা সাথে থাকুন, পাশে থাকুন, আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার টুইন ট্রাঙ্ক বনসাই, আর এই গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন যে কালচেটে ভাগ হয়ে গেছে। আর এই গাছের পাতাগুলোকে আজকে আমি ডিফরেশন করে দেবো, পুঁ করে দেবো। তার পিছনে কারণ হচ্ছে যে কিছু ফাঙ্গাসের আক্রমণ হয়েছে, এছাড়াও কিছু কিছু পাতা যেখানে কাট পড়েছে তার উপরি অংশ থেকে নতুন সোর্স বা ডাল বেরিয়েছে। তো সেই নিচের যে পাতাটি বা নিচের যে পাতা অংশটি সেটাকে কেটে বাদ দেবো। তো গাছটিকে মোটামুটি আজকে ডিফরেশন করবো বা হালকা একটু ছাঁটাই করে নেবো। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে কাজ করছি, কেন কাজ করছি। তো বন্ধুরা এই ধরনের ভিডিওগুলোকে দেখার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন, সাথে থাকবেন, ও আপনাকে ভালোবাসার হাত এইভাবে বাড়িয়ে দেবেন, এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুরা দেখুন। তো বন্ধুরা দেখতে পেলেন যে গাছটিকে আমার ডিফরেশন করা হয়ে গেলো, এবং গাছটিকে এখন পর থেকে আলাদা করছি, এবং গাছটিকে আমি প্রতিস্থাপন করব। তো কেন করব এই নিয়ে দু চারটে কথা আলোচনা করছি। যদি আপনাদের কোনো রকম কাজ এসে থাকে বা আমার এই ভিডিও দেখে আপনার কোনো কিছু জানতে পারেন, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো গাছটিকে প্রতিস্থাপন করার পিছনে একটাই উদ্দেশ্য যে গাছটি আমার বহুদিন ধরে একই পটের মধ্যে আছে, আর এই সময় প্রতিস্থাপন করার পিছনে আরেকটি কারণ যে গাছ আর কিছুদিনের মধ্যে শীত নিদ্রায় যাবে। কিছুদিন বলতে বন্ধুরা দুর্গাপূজার পরে কালী পূজার মধ্যেই গাছ শীত নিদ্রায় যাবে। তো যারা আমরা বনসাই করি, যাদের বনসাই গার্ডেন আছে বা বনসাই ছোট্ট একটা ছাদ বাগান আছে, তারা অবশ্যই জানেন যে শীতকালে গাছ সেরকম ডেভেলপ করে না বা গ্রো করে না। তো তার আগে আমাদের গাছগুলোকে সেরে নিতে হবে। আর এখন যেহেতু গাছ আমার গ্রো করছে বা ডেভেলপ করছে, তো আমি গাছটিকে নতুন করে খাওয়ার দেবো, যাতে করে এই যে যে এক মাস বা দেড় মাসের মতো সময় আছে, এই সময়ের মধ্যে গাছটি আমার ভালোভাবে হেলদিভাবে খাওয়াটি গ্রহণ করে এবং গাছটি আমার আরও হেলদিভাবে বেড়ে ওঠে। তো বন্ধুরা এই জন্য গাছটিকে আজকে আমি প্রতিস্থাপন করছি। তো প্রতিস্থাপন করার যেসব নিয়মগুলো সেগুলো নিয়ে আমি বহুবার আলোচনা করেছি, তবু দু চারটে কথা শেয়ার করছি। দেখতে পাচ্ছেন কিছু কিছু রুটস আছে যেগুলো ট্যাপার রুট বা মোটা রুট, কিছু কিছু রুট এমন আছে যেগুলো একে উপরে উপরে উঠে যাচ্ছে। তো সেই সব রুটগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এতে করে কী হবে যে পটটির মধ্যে আমি গাছটিকে প্রতিস্থাপন করবো, সেখানে রুটগুলো ভালোভাবে ছড়াতে পারবে বা নতুন করে শিকড় গজাবে এবং নতুন যে খাবারটি আছে সেটা সংগ্রহ করবে, যার ফলে গাছ আরও ভালোভাবে ডেভেলপ করবে। তো বন্ধুরা এই কাজগুলো আমাদের এই সময় করে নেওয়া প্রয়োজন। যদি গাছের উপর ট্রিমিং, প্রুনিং, হার্ড প্রুনিংয়ের কাজ থাকে, বা গাছকে যদি আপনি সংগ্রহ করে নিয়েছেন, বা গাছকে এইভাবে যদি প্রতিস্থাপন করার কোনোরকম মনোভাব থাকে আপনাদের, তো এই সময়টা অবশ্যই করে নেবেন। আর মাত্র কয়েকটা দিন মধ্যে তারপরে গাছ আর সেরকমভাবে ডেভেলপ করবে না বা গ্রো করবে না। তো শীতের মধ্যে সেরকম ভারী কাজ না করাটাই ভালো। আমার যারা ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমি শীতের মধ্যে সেরকম কোনো কাজ করি না। তো যাই হোক বন্ধুরা, আমি কীভাবে কাজ করছি দেখতে থাকুন, আর অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর আমার এই ভিডিও দেখে যদি কোনো রকম কাজে এসে থাকে আপনাদের, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক বন্ধুরা, গাছটিকে আমি সেই পটের মধ্যেই বসিয়ে দিচ্ছি, নতুন করে খাওয়ার দিচ্ছি। নতুন করে খাওয়ার বলতে আমি এখানে সাধারণ যে নর্মাল যে গোবর সার আছে
আছে সেটাই আমি ব্যবহার করছি, আর এই খাবার দিয়ে আমি গাছটিকে প্রতিস্থাপন করে দেবো এবং এই গাছটি পরবর্তীতে কী রেজাল্ট হচ্ছে সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো সেই সব ভিডিওগুলোকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি পাশে থাকুন, সাথে থাকুন, আর এইভাবেই আপনাদের ভালোবাসা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করুন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গাছটিকে আমার প্রতিস্থাপন করা হয়ে গেছে। এরপর আমি হালকা করে হাত দিয়ে চেপে দেবো মাটিটিকে, প্রয়োজনে আপনারা কাঠি দিয়ে খুঁচিয়ে নিতে পারেন। কারণ হচ্ছে যে যেসব জায়গায় মাটিগুলো পৌঁছাতে পারবেন, যেরকম এখানে দেখতে পাচ্ছেন যে মাটিটি আমি যখন চাপ দিলাম তখন দেখছেন যে ভিতর থেকে বসে যাচ্ছে, যে এই যে এয়ার গ্যাপগুলো, এই এয়ার গ্যাপগুলোকে আমাদেরকে পূরণ করে নিতে হবে। কারণ কি এই এয়ার গ্যাপ যদি থেকে যায় তো সেখানে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে বা রোগ পোকার আক্রমণ হতে পারে, এর ফলে গাছের যে রুট বা নতুন শিকড় যেগুলো ডেভেলপ করে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখার প্রয়োজন আছে আর এইসব দিকগুলো দেখে কাজ করার প্রয়োজন আছে বন্ধুরা। আর আমি এইসব কাজগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি যাতে করে আপনারাও আপনার ছাদ বাগানে একটা সুন্দর বনসাই তৈরি করতে পারেন। আমি এমন কোনো ক্রিটিক্যাল জিনিস বা এমন কোনো অযোধ্য পড়া জিনিস আমি তুলে ধরি না যেগুলো না করলেই নয়। তো বন্ধুরা আমি যেগুলো সাধারণ যেগুলো আপনার বাড়ির আশেপাশে পাবেন বা যেগুলো নিয়ে আপনি সহজে একটা বনসাই তৈরি করতে পারবেন, এই ধরনের কাজগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই দেবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বেলটিকে অন করে রাখবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তা আপনারা সহজেই পেয়ে যান। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে কাজ করি আর কীভাবে আপনারা একটা কাজ করবেন। বন্ধুদের কাছে রিকোয়েস্ট, সঠিক সময় সঠিক কাজগুলো করুন, এতে করে আপনার যে বনসাইটি সেই বনসাইটি একটা সুন্দর গাছে পরিণত হবে বা একটা সুন্দর বনসাই পরিণত হবে। তো সেই জন্য সঠিক সময় সঠিক কাজগুলো করার প্রয়োজন আছে। তো বন্ধুরা সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা গাছটি আমার প্রতিস্থাপন করা কমপ্লিট, আর এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের ভালোবাসা সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন আর আপনাদের ভালোবাসার হাত এইভাবে বাড়িয়ে দিতে থাকুন। তো যাই হোক বন্ধুরা, আজকে এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো কাজের উপর কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি পাশে থাকুন আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমার যারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, যাতে করে আমি সেই ভুলগুলো পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলোতে যেন না করি। তো বন্ধুরা এইভাবে সাথে থাকুন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো কাজের ভিডিও নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই।